টেকঅফের পর এবার সঞ্জয় রায়ের নার্কো টেস্টের পরিকল্পনা সিবিআই, এমনই খবর সামনে আসছে। ধর্ষণ আর খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নার্কো টেস্টের পরিকল্পনা সিবিআই। শিয়ালদা আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নার্কো টেস্টের অনুমোদনের সংক্রান্ত বিষয় হবে আজ শুনানি। আরও একবার আপনাদের জানাই, এই নার্কো টেস্ট যেটা পলিগ্রাফের পরে এবার এই নার্কো টেস্টের জন্য চিন্তাভাবনা করেছেন সিবিআইয়ের আধিকারিকরা, তারা আদালতে দ্বারস্থ হয়েছেন এবং শুনানি হবে আজকে। অনুমতি দেবে কিনা আদালত সেদিকেই তাকিয়ে রয়েছেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। পিয়ালি, পলিগ্রাফ টেস্টের পর এবার নার্কো টেস্টের কথা ভাবা হয়েছে তদন্তকারীদের, প্রথমত একটু জানতে চাইবো প্রক্রিয়া আবেদনের কি রয়েছে আর কেনই নার্কো টেস্ট, তাহলে কি পলিগ্রাফ টেস্টের থেকেও আরো কিছু বের করতে চান তারা যেটা নার্কো টেস্টের মাধ্যমে করা হবে? একেবারেই দেখো, তদন্তকারী অফিসাররা এর আগে পলিগ্রাফ টেস্ট করেছিলেন অভিযুক্ত সঞ্জয় রায়ের, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পলিগ্রাফ টেস্ট তারা করিয়েছিলেন তার জন্য সঞ্জয় রায় কনসেন্টও দেয়, কিন্তু তবুও বেশ কিছু বিষয় ধোঁয়াশা রেখে রয়ে গেছে। আর সঞ্জয় বেশ কিছু কিন্তু সেক্ষেত্রেও যে সরাসরি যে উত্তরগুলো তারা পাওয়ার চেষ্টা করেছেন সেখানে তারা ধোঁয়াশা রয়ে গেছে। সঞ্জয় রায় বারবার নিজেকে নির্দোষ দাবি করছে, কিন্তু সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে নার্কো টেস্টের মাধ্যমে এই যে বেশ কিছু জায়গাতে ধোঁয়াশা রয়েছে এবং সঞ্জয় যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেটা ঘটনাস্থল তার পাশাপাশি ঘটনাস্থলের পাশাপাশি আর তার টাওয়ার লোকেশন এই সমস্ত কিছু থেকে ওই ঘটনার সময় যখন এই ঘটনা ঘটে সেই সময় সঞ্জয় রায় যে সেখানে উপস্থিত ছিল তার জোরালো প্রমাণ মিলেছে এবং সঞ্জয় রায় বারবার দাবি করছে যে সেই ধরনের ঘটনা ঘটায়নি। এই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা নার্কো টেস্ট করাতে চাইছেন এবং গতকালকে সিবিআই তরফ থেকে তারা আদালতে আবেদন করে। এবং তুমি জানো পলিগ্রাফ টেস্টে ঠিক যেভাবে যে অভিযুক্ত বা সন্দেহভাজনের ওপর পলিগ্রাফ টেস্ট করা হয় তার অনুমোদন প্রয়োজন হয়, যদি সে অনুমোদন না দেয় অনুমতি না দেয় তাহলে কিন্তু সেই পলিগ্রাফ টেস্ট হয় না। এক্ষেত্রেও কিন্তু একইভাবে নার্কো টেস্ট, যার উপর নার্কো টেস্ট করা হবে সেই ব্যক্তি যদি কোনোভাবে অনুমতি না দেয় নার্কো টেস্ট করার জন্য তাহলে কিন্তু নার্কো টেস্ট সম্ভব নয় তদন্তকারী অফিসারদের, এবং সেই অনুমোদনের জন্যই কিন্তু আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। আজকে শিয়ালদা কোর্টে নার্কোটের সংক্রান্ত যে শিয়ালদা সিবিআই তে আবেদন সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, এখানে একটু জানতে চাইবো, যেহেতু নার্কো টেস্ট আমরা এর আগেও শুনেছি, আজমল কাসাবের সময় আমরা শুনেছিলাম যে তার নার্কো টেস্ট হয়েছিল, এক্ষেত্রে কি প্রক্রিয়া রয়েছে, নার্কো টেস্ট কিভাবে করা হয় আর কি আউটপুট আসে যার উপর নির্ভর করে তদন্ত আরো অগ্রগতি পেতে পারে? দেখো, এর আগে আরুষি হত্যা মামলা, আজমল কাসাব, এরকম বহু হাই প্রোফাইল ক্ষেত্রে মামলার ক্ষেত্রে আমরা দেখেছি নার্কো টেস্ট হয়েছে এবং যে পলিগ্রাফ টেস্ট যেরকম হয় তার থেকে আরও অ্যাডভান্স একটি সাইন্টিফিক এটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে যে অভিযুক্ত রয়েছে তার কাছ থেকে সত্য বার করা সম্ভব হয় এবং সেই প্রক্রিয়াটা যারা সিএফএসএল এবং ডক্টরদের টিম তারা করে এবং বেশ কয়েক ঘন্টা সময় লাগে। তুমি জানো যেরকম পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে বেশ কিছু প্যারামিটার রয়েছে, যখন তাকে প্রশ্ন করা হয় সেই সময় যেরকম তার পালস, তার প্রেশার, তার সঙ্গে সঙ্গে তার স্কিন, স্কিনের কিভাবে কুচকাচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো যেরকম নজর রাখা হয় ঠিক একইভাবে নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে, একটি সাইন্টিফিক পদ্ধতি, এবং 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং বিশেষজ্ঞরা এই নার্কো টেস্ট করে এবং মূলত এই নার্কো টেস্টের মাধ্যমে কিন্তু যে সমস্ত বিষয়গুলো সত্যি জানা যাচ্ছে না এই নার্কো টেস্টের মাধ্যমে সত্যি উদ্ঘাটনের চেষ্টা করেন তদন্তকারী অফিসাররা। একেবারে পিয়ালি, তুমি সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি শিয়ালদা আদালতে এই বিষয় নিয়ে আবেদন করেছে আধিকারিকরা, তদন্তকারী এজেন্সি, এবং এই সংক্রান্ত শুনানি আজকে করা হবে। যেমন পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল আইনত যা প্রক্রিয়া রয়েছে এখানে অনুমতির প্রয়োজন হয়, আর নার্কো টেস্টের ক্ষেত্রেও তাই। আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে এর আগেও নার্কো টেস্ট হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে নার্কো টেস্ট করা হয়েছে অভিযুক্তদের, আর এক্ষেত্রে সঞ্জয় রায়েরও নার্কো টেস্ট করা হবে। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, এই জায়গা একটু জানতে চাইবো, যেহেতু একবার পলিগ্রাফ টেস্ট হয়েছে তারপর নার্কো টেস্ট করা হচ্ছে আরও বেশি সাইন্টিফিক্যালি আরও উন্নত মানের এই টেস্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা তাহলে কি পলিগ্রাফ টেস্টে এমন কিছুই পাননি যার জন্য নার্কো টেস্টের ভাবনা চিন্তা?
দেখো বেশ কয়েকটা জায়গাতে তদন্তকারী অফিসারদের কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত ধোয়াশা রয়েছে, এবং তুমি জানো এর আগের দিনকে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছিল সেই সময় তারা ফরেন্সিকের রিপোর্ট বা সেই রিপোর্টটা নিয়ে কিছু কিছু জায়গায় প্রশ্ন রয়েছে বলে তারা সেই রিপোর্টটাকে আবার সিএফএসএল এ পাঠিয়েছে এবং তার সঙ্গে দিল্লি এইমস এ পাঠিয়েছে। তার পাশাপাশি ওই ছাত্রের গলাতে যে বাইট মার্কস রয়েছে সেটা সঞ্জয় রায়েরই, তাদের এক্ষেত্রে কি শুধু সঞ্জয়েরই হবে পলিগ্রাফ নাকি নার্কো নাকি যাদের যাদের হয়েছিল পলিগ্রাফ প্রত্যেকের? না দেখো আপাতত সিবিআই তরফ থেকে শুধুমাত্র সঞ্জয় রায়েরই নার্কো টেস্ট আবেদন করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।